এখানে সবাই দেখতেই পাচ্ছেন একটি শীতলা ঠাকুর তৈরি করা হচ্ছে। খুবই সুন্দর একটি ছোট্ট শীতলা প্রতিমা তৈরি করা হচ্ছে। শিল্পী তার দক্ষ হাতে সেই প্রতিমাটিকে গড়ে তুলছেন তিলে তিলে। দেখুন কি সুন্দরভাবে গড়ে উঠছে একটি মা শীতলার মূর্তি। তার পাশেই দেখতে পাবেন এটি কালী প্রতিমা তৈরি হচ্ছে, একটি ছোট্ট কালী প্রতিমা তৈরি হচ্ছে। এখানে এটি প্লাস্টার অফ প্যারিসের দক্ষিণাকালী তৈরি হচ্ছে। কালী প্রতিমাটি খুবই সুন্দর এবং এর প্রথম সবে প্রথম মাত্র সাদা কালারের লেয়ারটিকে করা হয়েছে, এখন অবধি কালী প্রতিমাটি রং করা হয়নি। এবার দেখুন মা কালীর মূর্তিটিতে কালো রং করা শুরু হয়ে গেছে, স্প্রে রং দিয়ে মা কালীর মূর্তিটিকে রং করা হচ্ছে। এটি হচ্ছে কি দক্ষিণাকালী, এটি প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি, খুবই সুন্দর এটি। এটি হচ্ছে বঙ্কিম পালের স্টুডিও, দেখুন ওনার কাজগুলি খুবই ছোট ছোট, সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে বঙ্কিম পালের স্টুডিওতে, দেখুন সবাই। এখন রং চলছে, মা সরস্বতী মূর্তিগুলিতে রং চলছে, এখন খুবই তাড়াতাড়ি হয়ে গেছে ওনার কাজগুলি, অনেক তাড়াতাড়ি উনি শীঘ্রতার সাথে কাজগুলিকে করে চলেছে। এবং কি সুন্দর ফিনিশিং প্রত্যেকটি প্রতিমার, খুবই সুন্দর তৈরি করেছেন প্রত্যেকটি প্রতিমা এবং খুবই ছোট ছোট প্রতিমা, দেখুন কি সুন্দর তৈরি হয়েছে প্রতিমাগুলি। আপনারা চাইলে ওনার থেকে ঠাকুরের বুকিং করাতে পারেন, নাম্বার দেওয়া রইল, ওনাকে ফোন করে বুকিং করাতে পারেন ঠাকুরের। আপনার এখানে ঠাকুর কত থেকে স্টার্ট হচ্ছে? আপনার নাম? এটি হচ্ছে স্বনামধন্য শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, ওনার কাজগুলি আমার খুবই পছন্দ এবং ওনার যা হাতের ফিনিশিং, ওনার যা মুখগুলি প্রত্যেকটি মুখ মনে হয় জীবন্ত, এত সুন্দর কাজ ওনার। কিন্তু খুব দুঃখের সাথে আক্ষেপের সাথে বলি, 2020 সালে উনি প্রয়াত হন, আমরা হারিয়ে ফেলি আরেকজন দক্ষ শিল্পীকে আমাদের মধ্যে থেকে। দেখুন এখানে কাজ চলছে, প্রতিমা রং করার কাজ চলছে, কিছুদিনের মধ্যেই চক্ষুদান হয়ে যাবে। ভিতরে দেখতে পাবেন, ভিতর দিকে আমি দেখাচ্ছি, ভিতর দিকে অনেক ঠাকুর রয়েছে যেগুলি চক্ষুদান করা হয়ে গিয়েছে। দেখুন পিছনের প্রতিমাগুলি চক্ষুদান করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আমার সামনে একজন শিল্পী কাজ করছেন, এর পিছনেই আপনারা দেখতে পাবেন অনেক প্রতিমা ঢাকা দেওয়া রয়েছে, তার কারণ এই প্রতিমাগুলি চক্ষুদান করা হয়ে গেছে। এই হচ্ছে দুটো বড় বড় কাজ, অসম্ভব সুন্দর কাজগুলি, আমি জাস্ট অভূতপূর্ব, আমার কিছু বলার নেই, এত সুন্দর কাজ। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ সাপোর্টিং মাই চ্যানেল।